নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো এবং সুস্থ আছো? এবং সবাইকে ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে, নিজেদের শরীরের যত্ন নিতে হবে। আর নিজেদের শরীর সুস্থ রাখতে, ভালো রাখতে কিন্তু নিজেদের সবথেকে বেশি নিজেদের শরীরের প্রতি যত্ন করতে হবে। নিজের শরীর ভালো রাখতে নিজেকে করতে হবে, অন্যকে কিন্তু তোমার শরীর ভালো করে দিতে পারবে না। তোমার শরীর খারাপ হবে, ওষুধ এনে দিতে হবে, ডাক্তার দেখাতে পারবে, সব করবে, কিন্তু নিজের শরীর ঠিকঠাক রাখতে গেলে নিজেকে করতে হবে। কি করতে হবে? তোমাকে নিজের শরীর ভালো রাখতে গেলে তোমাকে এক্সারসাইজ করতে হবে। এখন তো যা অবস্থা এই করোনা, এই করোনার জন্য যারা এতদিন ব্যায়াম করতো না বা যারা বাচ্চাদেরও করতো না, তাদেরও কিন্তু এখন দেখছো তো কি পরিস্থিতি। মানে সমস্ত এক একটা ভাইরাস আসবে, তার সঙ্গে কিন্তু আমাদের মোকাবিলা করতে হবে। সেই মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের সারা শরীরে এক্সারসাইজ করতে হবে। আমার অনেক এক্সারসাইজ ছাড়া আছে ভিডিও, এবং আস্তে আস্তে পরপর এবার আমি এক্সারসাইজ ছাড়বো। মানে প্রতিদিন অন্তত আধ ঘন্টা কী ধরনের করবে আমি সেটার একটা ভিডিও, মানে প্রতিদিন একটা আধ ঘন্টা এরম করলেই কিন্তু শরীর অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে, সেটা করব। কিন্তু আজকে যেটা আমি করব, হয়তো ব্যায়ামও হচ্ছে না বা শরীরে সবসময় সময় হচ্ছে না করার, বা করতে পারছো না, কিন্তু হঠাৎ করে দেখলে যে তোমার পায়ে একটা ব্যথা শুরু, রাত্রে অনেক সময় দেখবে না শুয়ে পড়লে হঠাৎ দেখবে একটা পায়ে একটা কিরম ব্যথা করে, মনে হবে উফ পাটা কি ব্যথা করছে, পাটা কি, আমরা বলি না পাটা কি কনকন করেছে আজকে রাত্রে, হ্যাঁ নার্ভগুলো একটু ব্যথা করে, নার্ভগুলো। সেটার জন্য আজকে আমি কিন্তু আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে চট করে তুমি পায়ের ব্যথা হলে চট করে কীভাবে পায়ে আরাম পাবে, সেটাই আজকে আমি দেখাবো। যে পা রাত্রে শোয়ার পর পাগুলো ডিমে থেকে কীভাবে ব্যথা করে, তার জন্য কীরকম ভাবে ঘুম আসছে না, পাটা করছে, আমরা বলি না কীরকমভাবে পাটা কামড়াচ্ছে, পাটা ব্যথা করছে, সেটা যখন করবে তখন সেটার সঙ্গে চট করে আরাম পাওয়ার জন্য সেটার কিছু ব্যায়াম আজকে আমি দেখাবো। সেইগুলো যদি ধরো রাত্রে যখন ঘুমোচ্ছ, ঘুম হচ্ছে না রাত্রে, তখন তুমি যদি একটু পা উঠে বসে ওটা করো, হ্যাঁ, তাহলে দেখবে তোমার কিন্তু পায়ে ভীষণ ভীষণ আরাম পায়। আর অন্য সময় তোমার শরীর খুব ক্লান্তি, ধরো ক্লান্তি ভাল লাগছে না, পাটা অবশ্য ভাল লাগছে না, হাঁটতে ভাল লাগছে না, অবশ্য লাগছে, ক্লান্তি লাগছে, সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে, শরীরের ক্লান্তিটাও কিন্তু দূর হয়ে যাবে। এই তুমি কিন্তু তখন দেখবে একটা এনার্জি পাবে, সেই ক্লান্তি দূর হবে, এনার্জি পাবে, তার কিন্তু এক্সারসাইজ আমি দেখাবো, সেটা দেখাবো। তোমরা দেখো এবং নিজেরা বাড়িতে করো, দেখবে এমনি ধরো পায়ের ব্যথাও নেই, কিন্তু তুমি ওটা যদি প্রতিদিন করো দেখবে ভীষণ ভালো লাগবে শরীরে। তাহলে চলো আজকে আর কথা বেশি বলবো না, চলো তোমাদের দেখাই কিভাবে পায়ে এই করবে ব্যায়ামটা করবে। চলো পাঁচটা দেখাবো, এই পাঁচটা অতি অবশ্যই কীভাবে করবো আমি দেখে দিচ্ছি, অতি অবশ্যই যখন রাত্রে ঘুম আসবে দেখো। এক নম্বর দেখাচ্ছি, এরম ধরবে, এই নেবে ঠিক হাতটা, এই দিয়ে এই টানবে, এই এই মাসেলের তলা থেকে এই টানবে, এই টানবে, এই এই টান দেখছো, ঠিক এই জিনিস করবে, এই জিনিস আমি করেছি, এই যে পেছন দিকে এরকম দিয়ে এই, আর কী করবে এরকম করে এই হচ্ছে এই 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 আর এরম করে, তাহলে এক নম্বর এটা হবে। দু নম্বর হবে এই যে আঙুলের ডগাগুলো, এই আঙুলের ডগাগুলো দিয়ে ঠিক এই যে এই যে ঠিক এইটুকু, এই গোল এইটুকু, এইটুকুর মাধ্যমে এই টান পায়, এই যে এরকমভাবে, এটা কিন্তু খুব স্লো নয়, একটু এরকম ঠিক এইভাবে এইভাবে অনেকক্ষণ ধরে করবে, দেখবে তোমার পায়ে ভীষণ ভীষণ আরাম হবে, ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই দেখো দেখছো ঠিক এই
এক নম্বর দু নম্বর তিন হচ্ছে এক দুই তিন চার, চিপে জোরে পুশ করে এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটে জায়গায় এই যে এক দুই তিন চার, এই চারটে জায়গায় এরকম করে চাপ মারবে, হয়ে গেল। তিন নম্বর, চার নম্বর কী হচ্ছে, এই যে এইটা ধর এম জোরে চাপ দেবে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, চার নম্বর। পাঁচ নম্বর কী করবে, এই যে এখানে একটা চাপ এক দুই তিন চার আর এই পাঁচ, এক দুই তিন চার, তাহলে ওই এক দুই তিন চার পাঁচ লাস্ট যেটা বললাম ওটা আমি লাস্টে পাঁচ করে। তোমরা কিন্তু যখন ধরো রাত্রে ঘুম আসছে না, নার্ভে একটা ব্যথা করছে, পাটা কামড়াচ্ছে আমরা বলি যেটা, ব্যথা করছে, তখন কিন্তু বসে কিন্তু এই যেটা দেখালাম এগুলো যদি করো দেখবে কিন্তু নিমেষের মধ্যে তোমার ব্যথাটা অনেক অনেক কমে গেছে। আর এটা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু নার্ভের টানও আসবে না, পায়ের ব্যথাও হবে না, একদমই হবে না। আর রাত্রে যখন ঘুম আসছে না বললে এটা করবে, দেখবে আরাম পাবে এবং ঘুম আসবে, ক্লান্তি দূর হয়ে যাবে আর পায়ে ঘুমও আসবে, শরীরটা খুবই এনার্জি লাগবে, ভালো লাগবে। তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই এটা করো, করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, লাইক করো, ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে জানাশোনার মধ্যে এটা শেয়ার করে দিও, কারণ পায়ের ব্যথা অনেকেরই হয়, এটা কিন্তু ভীষণভাবে যেদিনকে খুব হাঁটা চলা হয় বা খাটাখাটি নিয়ে যদি ভালো লাগছে না, রাত্রে শুয়ে ঘুম আসছে না, তখন কিন্তু এটা করলে খুবই পায়ের আরাম হবে। সেই জন্য বলছি তোমরা কিন্তু সবাইকে শেয়ার করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা আমাকে এখনও করোনি তারা কিন্তু তোমাদের ভালোবাসাটা আমাকে দিও, সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকে কিন্তু এখানেই রাখি।